আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন অলিপুর বাজার ফেরিঘাট বা খেয়াঘাট। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো অলিপুর বাজার খেয়াঘাট, সদরগড় বা অক্ষয়নগর ঘাট এবং সাহেববাড়ি খেয়াঘাট, আরপিনগর এলাকার সাহেববাড়ি খেয়াঘাট। এই ঘাটগুলো একসময় খুবই জমজমার ছিল, লোকে লোকারণ্য ছিল, মানুষের ভিড় আর কোলাহল লেগেই থাকত। এই দুইটি ঘাটে প্রচুর মানুষ যাতায়াত করত, লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করত এই ঘাট দিয়ে। সুনামগঞ্জ জেলার উত্তর সুরমার বিশ্বম্বরপুর, তাহিরপুর, জামালগঞ্জ এসব উপজেলার লোকজন এই ঘাটগুলো দিয়ে যাতায়াত করত। আব্দুল জোহর সেতু নির্মিত হওয়ার পর সেতু দিয়ে যখন মানুষ ও যান চলাচল শুরু হয়, তখনই এই ঘাটগুলো দিয়ে মানুষের যাতায়াত কমে যায়, জনশূন্য হয়ে পড়ে এই ঘাটগুলো। একসময়ের কোলাহলপূর্ণ ঘাটগুলো এখন নীরব নিস্তব্ধ, পিনপন নীরবতা বিরাজ করে সব সময়। এখন দেখতে পাচ্ছেন সদরগড় বা অক্ষয়নগর ঘাট, এই দুইটি ঘাট পাশাপাশি, দুইটি ঘাটে দুইটি খেয়া ছিল, কিন্তু এখন লোকজন নাই, যে কারণে একটি খেয়াতে দুই জায়গায় একই নৌকা দিয়ে মানুষ যাতায়াত করতেছে, একই খেয়া দিয়ে। লোকে লোকারণ্য দুইটি খেয়া ঘাট এখন প্রায় নির্জীব। সুরমা নদীতে রয়েছি এখন আমরা, সুরমা নদীর উত্তর পারে অলিপুর বাজার খেয়াঘাট ও অক্ষয়নগর বা সতর্কর ঘাট, এবং দক্ষিণ পারেই আরপিনগর সংলগ্ন সাহেববাড়ি ঘাট। এই দুটি ঘাটই লোকে লোকারণ্য ছিল একসময়, অনেক লঞ্চ ফেরি নৌকা এই ঘাটগুলোতে বেড়ানো থাকতো সাহেববাড়ি ঘাটে, কিন্তু এখন এগুলো নেই। এই এই জায়গাটা একসময় লোকের অকারণ্য ছিল, কিন্তু এখন শুধু নীরবতা আর নিস্তব্ধতা বিরাজ করে এখানে। স্থানীয় লোকজন চলাচল করে, কিন্তু একসময় এখানে লক্ষ লক্ষ মানুষ থাকত, জাঁকজমক লেগেই থাকত, এখন শুধুই নীরবতা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।